ওয়ানডেতে বাংলাদেশ তুলনামূলক ভালো দল কতটা ভালো কাগজে কলমে খেলোয়াড়দের ওয়ানডে পারফরমেন্স হিসাব করলেই বোঝা যায় প্রশ্ন হলো এত পারফরমারের ছড়াছড়িতে ভারতের বিপক্ষে ওয়ানডে দলে কারা থাকবেন আর কারাই বা জায়গা হারাবেন শুরুতেই ওপেনিং পজিশনের কথা ধরা যাক সবশেষ জিম্বাবুয়ে সিরিজে তামেমের ওপেনিং পার্টনার ছিলেন এনামুল হক বিজয় বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন বিজয় সেই সিরিজে ইঞ্জুরিতে পড়ে বাদ পড়া লিটন এ সিরিজে ফেলে দলে জায়গা পাবেন তো বিজয় জিম্বাবুয়ের সিরিজে বিশ্রামে ছিলেন সাকিব ভারত সিরিজে ফেলে তিন বা চার নম্বর পজিশনে খেলবেন সাকিব তবে কি টি টোয়েন্টি বিশ্বকাপে টাইগারদের হয়ে সর্বোচ্চ রান করা শান্ত বাদ পড়বেন দলে অভিজ্ঞ রিয়াদ মুশফিক তো থাকছেনই সাথে থাকছেন আফিফও তবে ফিরতে হবে সাত নম্বর পজিশনে ইঞ্জুরি কাটিয়ে দলে ফেরার অপেক্ষায় সোহান আর রাব্বি অপশনের এত ছড়াছড়িতে দল নির্বাচনে মধুর সমস্যা কি পড়তে হবে টিম ম্যানেজমেন্টকে মিরাজকে দলে রাখাটাই স্বাভাবিক টি সুযোগ পাওয়া সৈকতের ওয়ান দলে ফেরার সম্ভাবনা আছে কি জিম্বাবুয়ের সিরিজে পঞ্চাশ ওভারের ম্যাচে ভালো বলিং করেও হয়তো ভারত সিরিজে কপাল পড়বে তাইজুলের সাকিব ফেরা এই বাহাতির বাদ পড়ার সম্ভাবনায় প্রবল অতীতেও এমনটাই হয়েছে বর্তমানে দলের সবচাইতে স্বস্তির জায়গা হলো পেস ইউনিট মোস্তাফিজ তাস্কিন হাসান মাহমুদ এবাদত শরফুলরা দলের নিয়মিত পারফর্মার রোহিত বিরাটের বিপক্ষে কারাই সুযোগ পাবেন আর কারাই বাদ পড়বেন সামনেই দুই হাজার তেইশ ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে শক্তিশালী ভারতের বিপক্ষে এই সিরিজ টাইম যে মহা গুরুত্বপূর্ণ হতে চলছে তা আর বলার অপেক্ষা রাখে না তবে টি টোয়েন্টির মতো অন্তত এই ফর্ম্যাটেও অতি এক্সপেরিমেন্ট না হলেই মঙ্গল কারণ ওই একটাই অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট